Мясо снял, অনুষ্ঠানে যাবো, হ্যাঁ, গিয়ে এদের সাথে আমি কিছুটা সময় কাটাবো এবং নিজের অভিজ্ঞতাকে নিজেকে আমি আর একটু কী বলবো অভিজ্ঞ করে তুলব একটা নতুন একটা পরিবেশ। এখানে আসার পরে আমার আরেকটা লাভ হচ্ছে যে রাজীববাবু ওনার সাথে তো আমার আজ থেকে বোধ হয় 25-30 বছর আগের পরিচয় আছে, তো ওনাকে দেখে নাম তো মনেই আছে, সবই মনে আছে। আজকে এসে ওনার সাথে পরিচিত হয়ে পরিচিত নয় ওনার সাথে সেই সম্পর্কটা নতুন করে দেখে আমি খুবই আনন্দিত বোধ করছি। আমাকে বলা হলো যে ইনি নাকি এখানে থাকেন, কিন্তু আমি জানতাম উনি তো হরিগঙ্গা বসাক রোডের ওই এখানে থাকে না, হ্যাঁ ওখানেই সবাই থাকে। আচ্ছা ঠিক আছে, তোমার মিসেস আছে এখানে? আমি আর বেশি কিছু বলবো না, আপনারা যারা সকাল থেকে এখানে এসে বসে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা একটা কিছু কাপড় দিচ্ছি বা ইয়ে করছেন আলোচনার পক্ষ থেকে, সেটা বড় কথা নয়। আপনারা যে এসে এটা গ্রহণ করছেন সেটার জন্য আমরা অ্যালায়েন্স অর্গানাইজেশনের পক্ষে নিজেদেরকে ধন্য মনে করছি, নিজেদেরকে আমরা ধন্য মনে করছি। যে উদ্যোগটা অ্যালায়েন্স ক্লাব আমাদের জনপ্রিয় সঙ্গকে নিয়ে যে উদ্যোগটা নিয়েছে আমি তাতে সত্যি অনেক খুশি। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাদেরকে যে এই সময়টাতে, কারণ শহরের প্রাদুর্ভাবটা তো আছে, তার সঙ্গে যারা মানে তার বাইরেও এই সমাজে এখন অনেক মানুষ আছে যারা আর্থিকভাবে সচ্ছল না। এই সময়ে এই যে আর্থিকভাবে যারা সচ্ছল না তাদের পাশে যে দাঁড়িয়েছেন, কেন সবার জন্য কিন্তু পুজো এসেছে, কিন্তু সবাই কিন্তু এখনো পুজো কাটে না, সেটা আমরা সবাই অভিজ্ঞত সবাই জানি। এই সময়টার মধ্যে যে আমাদের এই লায়ন্স ক্লাব যারা এই সমাজে দুস্থ বা যাদের জন্য পূজাটা হাসি ফুটিভাবে কাটাতে পারে না তাদের জন্য যেটাই আয়োজন করেছেন আমি মনে করবো সেটা খুশিতে আপনারা নেবেন, কারণ ওনারাও নিজেদের উদ্যোগে সেই প্রোগ্রামটা করেছেন। তাতে আমরাও খুশি, আমরা সবসময় দেখি লায়ন্স ক্লাব বিভিন্ন সেবামূলক কর্মসূচি করে থাকে। কিছুদিন আগে যখন বন্যাতে স্বপ্নের ক্লাব আমরা যখন অমরপুরে বিভিন্ন জায়গাতে আমরাও কাজ করেছিলাম, তখন আমরা প্রায় সময় ফেসবুকে দেখতাম লায়ন্স ক্লাবও কাজ করছে। আজকে আমারও সুযোগ হয়েছে লায়ন্স ক্লাবের সাথে এক মঞ্চে কাজ করার, আমিও এখানে এসে অনেক খুশি। আমি বলবো লায়ন্স ক্লাবের যারা এখানে আধিকারিকরা বা যারা কর্মকর্তারা এখানে আছেন, আপনিও আপনার যে সেবামূলক কাজ এগিয়ে যাবেন, আমাদের এলাকাতেও করেছেন আরও করবেন, আমাদেরকে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরাও আপনাদের পাশে আছি। আমি এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, সকলকে নমস্কার। উদ্যোগ নিয়েছে ওটার জন্য তাদেরকেও আমার এই দেরির জন্য ক্ষমা প্রার্থী, এবং আমি বিশেষ কিছু বলবো না, আমি এটুকুই বলতে চাই আমরা লায়ন্স ক্লাব আগরতলা গ্যালাক্সি এই যে জনপ্রিয় ঐক্য সংঘের উদ্যোগে এত বড় একটা আয়োজন করতে পেরেছি, এই জনৈক্য ক্লাব সঙ্গে উদ্যোক্তা কমিটিকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, এবং কী করে যে ওদেরকে ধন্যবাদ জানাবো যতটুকুই বলবো মনে হয় কম হয়ে যাবে। আর এই ক্লাব এই এলাকার জন্য অনেক কিছু করে থাকে, যেটা আমার কাছে অনেক মেসেজ আছে, এবং আমরাও চেষ্টা করছি এই ক্লাবের উদ্যোগে। আমরা লাস্ট মান্থও এখানে একটা হেলথ ক্যাম্প করেছি, এবং আগামী দিনেও প্রতি মাসে আমরা এখানে একটা হেলথ ক্যাম্প করার উদ্যোগ নিয়েছি। এবং এই ক্লাবের যা অ্যাক্টিভিটি আমরা দেখলাম, আসলে অ্যাকচুয়ালি সরকার আমাদের জন্য অনেক প্রকল্প করে থাকেন, কিন্তু ওই প্রকল্প রূপায়ণের জন্য আমাদের সমাজ সবাইকে এককভাবে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা গার্ডিয়ানকে তার ছেলেমেয়েকে সেভাবে তৈরি করতে হবে, নাহলে এই সমাজ ব্যবস্থা কখনোই পরিবর্তন হবে না। আমাদের সব প্রত্যেককে তার দায়িত্ব নিতে হবে, তাহলেই আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো এবং সবাই সবার পাশে দাঁড়াতে পারবো। এই বলে আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে আমার আন্তরিক
ঋতু সরকার যাও, এগিয়ে যাও। কল্পনা দে, সঞ্জু সরকার, শ্রী উত্তম দে, প্রাক্তন।